गुड मॉर्निंग स्टूडेंट, आज का मैं तुम्हादेर मार्किंग टूल्स निये एवं किभावे मार्क करा होय, कौन टूल्स गुलो निये तुम्ही मार्किंग करबे, ठीक है, से रिलेटेड आलोचना करब। देखो, फर्स्ट टाइम कोनो एकटा जबेर उपर, कोनो एकटा मेटालेर उपर तुम जखन एकटा मार्क करबे, तखन फर्स्ट टाइम तुम्हार की करते होबे तुम्हाके, फर्स्ट टाइम डायमेंशन तुम्हें नीते हबे, ठीक है। डायमेंशन कीसर सहाज्य ने स्टील रूलर सहाज्य, ये तुम्हारा देखते इखाने विभिन्न रकम टुल्स नामानो आछे, ठीक है। तो एगुलो सहाज्य आमरा विभिन्न उपाए मार्किंग करे थाकि, ठीक है, विभिन्न भावे मार्किंग करे थाकि। देखो ये फर्स्ट टाइम प्रथमे कोनो मेटल के आमरा जदि सिलेक्ट करी तार डायमेंशन फर्स्ट आमादेरके सिलेक्ट करते हबे, तो से जोन्नो आमरा किसेर साहाज्ये डायमेंशन आमरा नेब स्टील रुलेर साहाज्ये, ठीक आछे। तो एटा होच्छे स्टील रुल, तुम्हारा देखते ही पाच्छो, ठीक आछे। ए स्टील रुलेर की काज, स्टील रुल होच्छे कोनो एकटा अबजेक्टेर बा कोनो एकटा वार्केर डायमेंशनटाके मेजार करा, ठीक आछे। एटा एकटा मेजारिंग इन्स्ट्रुमेंट बोलते पारी, की मेजारिं ना लिनियर मेजारिंग इन्स्ट्रुमेंट, मैं लेंथटाके आमरा मेजार करते पारबो, ठीक आछे। तो ए होच्छे तुम्हार स्टील रूल, जेटार लिस्ट काउंट आमरा बोले थाकि 0.5 mm, ठीक आछे। सर्वनिम्न आमरा जे मेजार करते पारबो सेटा होच्छे 0.5 mm। एइखाने देखो सब स्टील रूले तो समान भावे देवा थाके ना, ए जायगाते देखो कत देवा आछे, ए जायगाते देखो 1 देवा आछे। देखो এটা অ্যাকচুয়ালি তোমার সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক আছে। এইখানে দেখতে পাবে যে 30 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, ও সেন্টিমিটারে দেওয়া আছে, এই যে 30 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে 30 সেন্টিমিটার। তো এখানে তোমার সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে এক একটা যে ভাগ আছে তোমার এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 করে দেওয়া আছে উপর পোর্শনটা। এই উপর পোর্শনে দেখো 1 মানে কি, এটা 1 সেন্টিমিটার, তার মানে কি 10 mm, 10 mm। এইখানে দেখো 10 mm মানে কি, দেখো ওই একটা ভাগ্যে কটা ডিভিশনে ভাগ করেছে এখানে দেখতে পাবে, দেখো 10টা ডিভিশনে ভাগ করেছে। তাহলে এখানে মিনিমাম দেখো আমরা যেটা নিতে পারবো, মিনিমাম 1 mm নিতে পারবো, তার থেকে কম কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে এইখানে এই স্টিল রুলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত হবে, 1 mm হবে, ঠিক আছে। স্টিল রুলটা কিসের তৈরি হয়, স্টিল রুলটা তৈরি হয় হাই কার্বন স্টিলের তৈরি হয়, ঠিক আছে, বা স্টেনলেস স্টিল, মেনলি স্টেনলেস স্টিলের তৈরি হয়। এরপরে দেখো নেক্সট আসবো কোন একটা, যখন আমরা ডাইমেনশন নেব, ডাইমেনশন নেওয়ার পরে সে ডাইমেনশন ওয়াইজ তো আমাদেরকে কি করতে হবে, মেজার করতে হবে এবং মার্ক করতে হবে। কিসের সাহায্যে মেটালের উপর মার্ক করব, দেখো এই যে তোমার দেখতে পাচ্ছ এটাকে কি বলে, স্ক্রাইবার বলা হয়, ঠিক আছে। এই স্ক্রাইবারের যে পয়েন্ট আছে দেখো, এই পয়েন্টের সাহায্যে আমরা কি করে থাকি, এটা কোনো মেটালের উপর আমরা ডাইমেনশন যখন নেব তখন এটাকে লাইন টানতে ইউজ করা হয়, ঠিক আছে, মানে স্ক্রাইবিং করা হয়, অ্যাকচুয়ালি স্ক্রাইবিং করা হয় স্ক্রাইবার দিয়ে। কিসের সাহায্যে স্ক্রাইবার করবে বা স্ক্রাইবিং করবে, দেখো এই যে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলবো, ট্রাস স্কোয়ার। এই ট্রাস স্কোয়ারের সাহায্যে আমরা কোনো একটা মেটালের উপর এইভাবে সেট আপ করে কি করব, স্ক্রাইবিং করতে পারি, ঠিক আছে, হলো। তা এটাকে আমরা কি বলবো, ট্রাস স্কোয়ার। এই ট্রাস স্কোয়ারের সাহায্যে আমরা মার্কিং করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি বললাম, স্ক্রাইবার, স্ক্রাইবার দিয়ে এটা আমরা মার্কিং করতে পারবো, ঠিক আছে, বা স্ক্রাইব করতে পারবো। এরপর দেখো ধরো কোনো একটা এজ থেকে কোনো একটা ডাইমেনশন নেব, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এই জেনি ক্যালিপার ইউজ করতে পারবো, ঠিক আছে। জেনি ক্যালিপারের সাহায্যে আমরা কোনো একটা এজের রেসপেক্টে, ধরো এই যে এটা এজ, এজের রেসপেক্টে আমরা প্যারালাল লাইন টানতে সাহায্য করে এই জেনি ক্যালিপারটা, সেটা ইউজ করতে পারবো। এরপর দেখো সেই লাইন হওয়ার পরে বা স্ক্রাইব করার পরে এটাকে আমরা কি করব, তার উপর আমরা কি করব সেটাকে, সেটা যাতে সুবিধা হয় পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজ করতে, সেক্ষেত্রে আমরা পাঞ্চিং করব। পাঞ্চিং কিসের সাহায্যে করা হয়, পাঞ্চের সাহায্যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঞ্চ, ঠিক আছে, এটা হচ্ছে পাঞ্চের পয়েন্ট। তো বেসিক্যালি আমরা এখানে যে পাঁচ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার প্রিক পাঞ্চ, ঠিক আছে। কি আছে, একটা সেন্টার পাঞ্চ আছে আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ। সেন্টার পাঞ্চটা আমরা কোথায় ইউজ করব, যখন কোনো ডিপলি কোনো
হোল আমাদের দরকার হবে বা ডিপলি কোনো পাঞ্চিং এর দরকার হবে। বিশেষত ওইটা আমরা ইউজ করতে পারি কোনো ড্রিলিং অপারেশন যখন করব, সেই পয়েন্টটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য আমরা সেন্টার পাঞ্চ ইউজ করব। আর পিক পাঞ্চ ইউজ করব কোনো লাইট ওয়ার্কের ক্ষেত্রে, যেমন এই ধরনের যে জবের উপর আমরা মার্ক করব, সেই মার্কের ক্ষেত্রে আমরা পিক পাঞ্চ ইউজ করব। ঠিক আছে, এরপর দেখো সেই পাঁচটা যে করবো কিসের সাহায্যে পাঁচ করবো, পাঁচটা তো আমরা জাস্ট এভাবে তো আর করতে পারি না হ্যান্ডের সাহায্যে, তো এটার সাহায্যে করতে গেলে এটার উপর স্ট্রাইক করতে হবে। সেই স্ট্রাইকের জন্য আমরা কি ইউজ করবো, হ্যামার ইউজ করবো। এই যে দেখো হ্যামার, ঠিক আছে, এই হ্যামার আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, স্ট্রাইক করার জন্য। ঠিক আছে, হ্যামারিং করে সেটার উপর আমরা পাঁচ করতে পারি, পাঞ্চিং করবো। ঠিক আছে, এরপর দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা পাঞ্চেরই একটা পার্ট, পাঞ্চেরই একটা টাইপ। ঠিক আছে, এটাকে বলা হয় হলো পাঞ্চ। ঠিক আছে, হলো পাঞ্চ এটা কী করে কীভাবে করব, ধরো কোনো একটা ওয়ার্ক পিসের উপর আমার এই রাউন্ড শেপের একটা আমার মার্কিং দরকার। ঠিক আছে, তো কীভাবে মার্কিংটা করব, এই যে হোল দেখতে পাচ্ছ, হোলের একটা নির্দিষ্ট ডায়া আছে, সেই ডায়াটা যদি আমার দরকার হয় ওই মেটালের উপর, তখন এটা আমরা জাস্ট ডাইরেক্ট এভাবে পাঞ্চ করে দিতে পারবো। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় হলো পাঞ্চ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, মার্কিং যে পদ্ধতি বা মার্কিং যে প্রসিডিওর সেটার উপর যে আমরা কাজ করব, তো এই টুলসগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, বিভিন্ন রকম আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা মার্কিং করতে পারি বা ওয়ার্কের উপর কাজ করতে পারি। তো থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।